মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। কারণ তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকেই যাবে। কাকে দিয়ে দেশের কল্যাণ হবে, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে, তেমন নেতা বেছে নেওয়ার আহ্বান জানান তারা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনা বক্তারা এসব কথা বলেন। তরুণ প্রতিনিধিরাও নিজেদের মতামত তুলে ধরেন আলোচনায়। বিটি সংবাদদাতার প্রতিবেদন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোয়া 1 কোটির মতো নতুন ভোটার অংশ নেবে। এই তরুণ ভোটারদের মতামত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাজধানীর একটি হোটেলে তারুণ্যের ভোট উৎসব শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। এতে অংশ নিয়ে তরুণ ভোটাররা জানান, দেশের কল্যাণে যারা কাজ করবে, যাদের দিয়ে দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমন প্রতিনিধিকেই তারা বেছে নেবে। জঙ্গিবাদের চিহ্ন থাকবে না, আমরা এমন একটি বাংলাদেশের সম্ভাবনা দেখি, এটা বোঝার সময় এখনো আমাদের তরুণদের হয়েছে। এ সময় বিভিন্ন পেশার প্রতিনিধিরা বলেন, দেশের তরুণরা এখন অনেক বেশি সচেতন, তবে তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শিক বিষয়গুলো বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তারা। তারা জানে না বাঙালি কিভাবে বাঙালির পিঠে ছোরা মারতে পারে। যারা মিথ্যা কথা এবং অসত্য কথা বলছে, অর্ধসত্য বলে বিভ্রান্ত করছে, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে প্রত্যাখ্যান করা। আমি তোমাদেরকে সেই রাজনীতির কথা বলতে চাই যে রাজনীতি 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। স্বপ্নগুলো তার একদম দৌড় গড়ায়, সুতরাং ওই তরুণকে খালি আরেকটু যেটা করতে হচ্ছে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, তরুণরা আগেও কখনো ভুল করেননি, প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও ভুল করবে না। অন্যদিকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, তরুণ প্রজন্মের হাতেই আগামীর ভবিষ্যৎ। আমরা আলোকিত বাংলাদেশ দেখতে চাই, আমরা তরুণের বাংলাদেশ দেখতে চাই, আমরা ধারাবাহিকতা দেখতে চাই মুক্তিযুদ্ধের চেতনার। তারা জানে কোন মানুষটিকে ভোট দিলে সেই মানুষটি বাংলাদেশকে আলোকিত করবে, একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলবে। দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আলোচকরা। বিউটি সামাদার, বৈশাখী সংবাদ, ঢাকা।